শুভ সকাল বন্ধুরা, আজ 12 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে উন্নয়নের গতি ধরে রাখতে জনগণের আশীর্বাদ চাইলেন পীযূষ হাজারিকা। অরুণদ্বয়ের অন্তরালে 24-এর ভোট প্রচারে বিজেপি, দ্বিতীয় পর্বে কাছাড়ে অরুণোদয় পাচ্ছেন 35,044 জন। শীঘ্রই অরুণোদয়ের অনুদান বেড়ে হবে 1400 টাকা, দেওয়া হবে আরো 8 লক্ষকে অরুণোদয়। 1,000 কিলোমিটার স্টেট হাইওয়ে নির্মাণে বরাদ্দ 3,000 কোটি, বেতুকান্দিতে আরেকটি স্লুইস গেট নির্মাণে বরাদ্দ 60 কোটি, স্টেডিয়াম নির্মাণে প্রত্যেক বিধানসভায় বরাদ্দ 12.5 কোটি, জেলা সদরে 50 কোটি। চা জনগোষ্ঠীর জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরিতে 3% সংরক্ষণ। অরুণোদয়ের জোরে উঠে যাবে বিরোধীরা, ওয়াক ওভার পাবে বিজেপি, সুবিধাভোগীর বুটে বাজিমাতের স্বপ্ন মুখ্যমন্ত্রীর। গরিব মুক্ত আসাম গড়ার ডাক মন্ত্রী পীযূষের, অরুণোদয়ের টাকা বেড়ে হচ্ছে 1400। গত 70 বছর ধরে আসামে ছিল 6টি মেডিকেল কলেজ, এখন 12টি। আগের অরুণোদয়ের তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারাও আগামীতে এই সুবিধা পাবেন, ঘোষণা মন্ত্রী পীযূষ হাজারিকার। আলগাপুরে ইউডিএফ এর কর্মী সম্মেলনে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর, বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান নিয়ে খুব জমে উঠছে পুজোর বাজার, বাদ সাজছে বেহাল সড়ক। মহালয়া সদরঘাটের সঙ্গে এবারের আকর্ষণ অন্নপূর্ণাঘাটের সেতু। এবং সর্বশেষ খবরটি হল, 26-ই সরকার সিট গঠন করে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত, ঘোষণা কংগ্রেসের। 500 টাকায় সিলিন্ডার, 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, বেকার ভাতা দেওয়ার শপথ ভূপেন বোরার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। হাইলাকান্দি এসে গরিব মুক্ত আসাম গড়ার ডাক দিলেন রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। গরিব শব্দটি মুছে ফেলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাই আসামকে গরিব মুক্ত রাজ্য গড়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করছেন মুখ্যমন্ত্রী। বুধবার হাইলাকান্দিতে রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা অরুণোদয়ের সুবিধা প্রাপকদের কার্ড প্রদান অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে গরিব মুক্ত আসাম গড়ার ডাক দেন। এদিন হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল এইচএস স্কুলের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় অরুণোদয়ের সুবিধা প্রাপকদের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন মন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসাম গরিব মুক্ত রাজ্য হতে চলেছে বলে দাবি করেন তিনি। বিভিন্নভাবে রাজ্যের উন্নয়ন হচ্ছে বলে দাবি করে মন্ত্রী হাজারিকা বলেন, হিমন্ত বিশ্ব শর্মা এই রাজ্যের অর্থমন্ত্রী থাকাকালে 830 টাকা দিয়ে অরুণোদয় শুরু করেছিলেন। এরপর গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি মতো অরুণোদয়ের টাকার পরিমাণ বেড়েছে। আগের অরুণোদয়ের তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারাও আগামীতে এই সুবিধা পাবেন বলে মন্ত্রী ঘোষণা করেন। কোন কোন খাতে অরুণোদয়ের টাকা ব্যয় করা হবে তার তালিকাও তুলে ধরেন মন্ত্রী। আগামীতে অরুণোদয়ের এই টাকার পরিমাণ বেড়ে 1400 টাকা হবে বলে মন্ত্রী জানান। বর্তমান সরকারের সঙ্গে আগের সরকারের তুলনা করতে গিয়ে মন্ত্রী বলেন, 7 বছর আগে হাইলাকান্দি থেকে শিলচর যেতে সময় লাগত 4 ঘন্টা, আর এখন 1 ঘন্টারও কম সময়ে শিলচর আসা যাওয়া করছেন মানুষ। আসামকে ভারতের 5 রাজ্যের মধ্যে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অবিরাম চেষ্টা করে চলেছেন বলে দাবি করেন মন্ত্রী হাজারিকা। তিনি বলেন, রাজ্যের মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে মাথাপিছু 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান মুখ্যমন্ত্রীর সময় রাজ্যে আরও 12 মেডিকেল কলেজ হচ্ছে বলে দাবি করে মন্ত্রী বলেন, গত 70 বছর ধরে আসামে ছিল 6টি মেডিকেল কলেজ, আর এখন 12টি মেডিকেল কলেজ হয়েছে রাজ্যে। কেন্দ্রের মোদী সরকারের প্রশংসা করে মন্ত্রী বলেন, কেন্দ্র সরকার মানুষের সুবিধার জন্য আয়ুষ্মান কার্ড দিয়েছে, অন্যদিকে বসুন্ধরার মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ লোক জমির পাট্টা পেয়েছেন, রাজ্যের এসসি ও ওবিসি ছাত্রছাত্রীদের স্কুলে কাস্ট সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হয়েছে, মুখ্যমন্ত্রীর 1 লক্ষ চাকরি প্রদানের প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই 87,000 চাকরি হয়ে গেছে বলে দাবি করে মন্ত্রী বলেন, আগামী 6 মাসে আরও চাকরি প্রদান করা হবে। পরবর্তী খবরটি হলো, আলগাপুরে ইউডিএফ এর কর্মী সম্মেলনে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর, বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান নিয়ে ক্ষোভ। বুধবার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে ইউডিএফ এর আলগাপুর কেন্দ্রের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর তার বক্তব্যের শুরুতেই বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, ডিলিমিটেশনের জেরে আলগাপুর আসন থেকে পুরো 5 গ্রাম জিপি কেটে ফেলা হয়েছে। এ নিয়ে আলগাপুরের তৃণমূল স্তরের কর্মীরা আন্দোলন করতে চাইলেও দল থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এদিন কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে ইউডিএফ এর সম্ভাব্য প্রার্থী
কে এম বাহারুল ইসলাম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘরে বসে না থেকে আরো বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। চেঙ্গা কেন্দ্রের কনিষ্ঠ বিধায়ক আশরাফুল হোসাইন কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস নিজেদের শাসনকালে মানুষের অধিকার কেড়ে নিয়ে রাজনীতি করেছে, আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ হাইলাকান্দি আসন ইউডিএফ এর দখলে আনতে দলীয় কর্মীদের একনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন। বক্তব্য রাখেন জনিয়া কেন্দ্রের বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম, আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, আলগাপুর কেন্দ্রের সভাপতি নজরুল ইসলাম, পারুল চৌধুরী প্রমুখ। পরবর্তী খবরটি হলো, মহালয়ের আগেই পুজোর বাজার জমে উঠেছে। কদিন বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হলেও মুঠের উপর আবহাওয়া এখন ভালো, ফলে ক্রেতারা বাজারমুখো হচ্ছেন। বুধবার দুপুর থেকে শিলচর শহরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জুতো কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলিতে সন্ধ্যার পর বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। মৌসুমী দাস দেবজানী পালরা বললেন, বৃষ্টির জন্য কয়েকদিন বাজারে আসতে পারেননি, আবহাওয়া অনুকূল থাকায় এখন কেনাকাটা করছেন। এদিকে শহরের সেন্ট্রাল রোড এলাকায় ড্রেনের কাজ চলায় রীতিমতো কর্দমাক্ত রাস্তা। সড়কের বেহাল দশার কারণে এই এলাকায় পুজোর বাজার করতে দোকানগুলিতে তেমন ভিড় হচ্ছে না। শহরের অনেক ব্যবসায়ী জানান, গত এক সপ্তাহে পুজোর বাজার ব্যাপক মার খেয়েছে। মঙ্গলবার থেকে বিক্রি বাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে গ্রামাঞ্চলের মানুষও শহরমুখো হচ্ছেন, তাই কেনাকাটা বাড়ছে। শহরের শপিং মল থেকে শুরু করে কাপড়ের দোকান, জুতোর শোরুমে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ ব্যবসায়ীর মতে মহালয়ার পর বাজার পুরোপুরি জমে উঠবে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা কিছুটা ভাটা রয়েছে, অকপটে স্বীকার করেছেন ব্যবসায়ীরা। এদিকে শনিবার মহালয়ার বুকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন পুজো কমিটি স্বচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রভাতের ভ্রমণকারীদের মধ্যে পানীয় খাবার বিতরণেরও আয়োজন শুরু হয়েছে। মহালয়ার প্রভাতে এবার শিলচর দুধপাতির মাসুঘাট এলাকার মানুষের মধ্যে মেলবন্ধন করতে চলেছে অন্নপূর্ণ ঘাটের বরাক সেতু। এতদিন শুধু শিলচর এবং রংপুর এলাকার মানুষের মধ্যে মহালয়ার প্রভাত ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল সদরঘাটের বরাক সেতু। এবার অন্নপূর্ণ ঘাট সেতুতেও যে মানুষের ভিড় হবে তা বলার অপেক্ষা রাখে না। এক সময়ের কাঁচালের সদর হিসেবে পরিচিত দুধপাতিলকে শিলচর শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল বরাক নদী। বাজারহাট, অফিস, আদালত, স্কুল, কলেজে সহজ যাতায়াতের মাধ্যম ছিল নৌকা। অন্যথায় দীর্ঘ সড়ক অতিক্রম করে বৃহত্তর এলাকার মানুষকে শহরে আসা যাওয়া করতে হতো। অন্নপূর্ণঘাট সেতু চালু হওয়ার পর বৃহত্তর বড়খলা বিধানসভার মানুষের যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। পরবর্তী খবরটি হলো, অরুণোদয়, সাইকেল, স্কুটি বিতরণ, মহিলাদের ক্ষুদ্র ঋণ মুকুব। এসবের জুড়ে লোকসভা বুটে যে বিজেপির ভালো ফলাফলের স্বপ্ন দেখছেন সেটা গোপন রাখেননি মুখ্যমন্ত্রী, বরং সুবিধাভোগী সৃষ্টির এইসব প্রকল্পের ডেউয়ে বিরোধীরা উড়ে যাওয়ার দাবিও করেছেন তিনি। এসব তোলা 22,000 নতুন সরকারি চাকরি, 2,00,000 যুবক যুবতীকে 2,00,000 টাকা করে সাহায্য দেওয়া, মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের 10,000 টাকা দেওয়ার প্রকল্পের উপরই ভরসা রেখেছেন তিনি। বুধবার থেকে সরকারি সুবিধা বন্টনের এক রাজসুযোগ্য শুরু হয়েছে রাজ্য জুড়ে। 11 থেকে 16 অক্টোবর অবধি জেলায় জেলায় হবে অরুণোদয় বিতরণ, সাইকেল বিতরণ এবং মহিলাদের ক্ষুদ্র ঋণ থেকে মুক্তি দেওয়ার প্রমাণপত্র প্রদানের সভা। সামাজিক নিরাপত্তামূলক অরুণোদয় প্রকল্পে আরও 6.88 লক্ষ সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাই পর্ব শেষে সুবিধাভোগীদের হাতে বুধবার কার্ড তুলে দিতে সভা হয়েছে রাজ্যের 18টি স্থানে। সর্বত্রই প্রচুর ভিড় রয়েছে মহিলাদের। আজ রাজ্যের আরও 18টি স্থানে হবে নতুন সুবিধাভোগীদের হাতে অরুণোদয়ের কার্ড বিতরণের সভা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী সাংসদরা যোগ দেবেন সেই সব সভায়। এরপর 13 অক্টোবর নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল বিতরণ করা হবে, সেটা হবে রাজ্য জুড়ে। মন্ত্রী সাংসদদের উপস্থিতিতে প্রতিটি জেলায় জনসভার মাধ্যমে নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল বিতরণ করা হবে। এরপর 16 অক্টোবর হবে ক্ষুদ্র ঋণ থেকে মহিলাদের মুক্তি দেওয়ার প্রমাণপত্র বিতরণ। বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স সংস্থার কাছ থেকে একাংশ মহিলা যে ঋণ নিয়েছিলেন, ঋণ মুকুবের তৃতীয় পর্যায়ের মহিলাদের পরিশোধের বাকি থাকা টাকা মাইক্রো ফাইন্যান্স সংস্থাগুলিকে ফিরিয়ে দিয়েছে সরকার, ফলে ক্ষুদ্র ঋণ থেকে মুক্তি পেয়েছেন একাংশ মহিলা। সেই ঋণ মুক্তির প্রমাণপত্র সরকার গোটা করে বিতরণ করা হবে 16 অক্টোবর। সেদিনও প্রতিটি জেলায় জনসভা হবে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সাংসদরা জেলায় জেলায় হাজির হবেন ঋণ মুক্তির প্রমাণপত্র বিতরণে। লোকসভা ভোটের আগে জেলা পর্যায়ে সরকারের এই তিনটি কর্মসূচির সফল রূপায়ণের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, কারণ ভোটের আগে জনগণকে আকৃষ্ট করতে এটাই হবে সরকারের বৃহৎ কর্মসূচি। নভেম্বরে উচ্চ মাধ্যমিক প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রী এবং 75% বেশি নম্বর পাওয়া ছাত্রদের মধ্যে স্কুটি বিতরণ করা হবে। তারপর কর্মসংস্থাপনের লক্ষ্যে 2,00,000 বেকার যুবক যুবতীকে 2,00,000 টাকা করে দেওয়ার প্রকল্প রূপায়িত হবে। মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের দেওয়া হবে 10,000 টাকা।
সুবিধাভোগী সৃষ্টির সরকারের এইসব প্রকল্পে জনগণ ব্যাপকভাবে আকৃষ্ট হবেন বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তাই এসবের জুড়ে লোকসভা উঠে ভালো ফলাফলের আশাও করছেন তিনি। এ নিয়ে বুধবার কুকরাঝাড়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অরুণোদয়ের জোড়ের মধ্যে কংগ্রেসের কথা বলে কি লাভ? অরুণোদয় এত শক্তি রয়েছে বলে বিজেপি অগপ ও ইপিপিএল বাদ দিয়ে বাকি বিরোধীদের উড়িয়ে নিয়ে যাবে। আজ অরুণোদয় হয়েছে, শুক্রবার সাইকেল বিতরণ হবে, 16 অক্টোবর প্রদান করা হবে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুক্তি প্রমাণপত্র, নভেম্বরে স্কুটি দেওয়া হবে, 2 লক্ষ যুবক যুবতীকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, 40 লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের দেওয়া হবে 10,000 টাকা করে, তারপর আরও 22,000 চাকরি। এসবের জোরে কোনো দল টিকে থাকতে পারবে না আসামে। তার দাবি, বিজেপির অসুবিধা রয়েছে যে 2-1টি কেন্দ্রে, সেগুলি বাদ দিয়ে বাকি সব স্থানে ওয়াকওভার পাবো আমরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।